ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের সকলকে আল্লাহ যে কথাগুলো আল্লাহ নিয়ে আসবেন সেগুলো দ্বারা আমরা বুঝে যেতে পারি আল্লাহ আমাদের। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নারায়ণগঞ্জ জেলা শহরে অবস্থিত শাসাড়া আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের
উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 24শে রবিউল আউয়াল 1441 হিজরি তারিখে সালাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অত্র মসজিদটি এই এলাকায় নারায়ণগঞ্জ এবং তার আশেপাশের এলাকাগুলোর ভাই বোনদের জন্য কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম শিক্ষার মার্কাজ হিসাবে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ খেদমত করে আসতেছে। সেই খেদমতের এই অংশ হিসেবে এই মসজিদে প্রত্যেক জুমায় আমাদের সম্মানিত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বিষয়ভিত্তিক গবেষণাভিত্তিক কোরআন সুন্নাহ থেকে খুতবা প্রদান করে থাকেন এবং অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বিভিন্ন দিন এখানে নিয়মিত কোরআন সুন্নাহর আলোচনা উপস্থাপন করে থাকেন। এর আগে আলহামদুলিল্লাহ আমি আরও একদিন অত্র মসজিদে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এই এলাকার ভাই বোনদের আল্লাহর দীন শিক্ষার প্রতি, বিশুদ্ধ এলেম শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে, সেটি উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে সেটা বোঝা যায়। যেই ভাইদের এলেম শিক্ষার, দীন জানার, দীন বোঝার আগ্রহ রয়েছে সেই ভাইদেরকেই, সেই বোনদেরকেই আমাদের বেশি বেশি সময় দেওয়া, তাদের সাথে কাটানো আমাদের উচিত। বাংলাদেশের এমন অনেক অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে, যে মানুষ দীন শিক্ষার প্রতি, দীন চর্চার প্রতি কোনো আগ্রহ নেই। ওয়াজ মাহফিলে আসে, আসার পরে প্রথমে 5-10 মিনিট বসে, বসার পরে দেখে যে উনি শিল্পী কি না, উনি কত উঁচু মানের শিল্পী, এটা লক্ষ্য করার জন্য আসে। মূলত এলেম চর্চা করার জন্য ওয়াজ মাহফিলে খুব কম লোকেরাই আসে। কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু স্থান আছে, এখনও আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে করতে আমরা অভিজ্ঞতা হয়েছে যে কিছু কিছু এলাকার এখনও আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছেন, এলেম শিক্ষার, দিন জানার, বোঝার আগ্রহ আছে, কিন্তু অধিকাংশ জায়গায় দিন শেখার জন্য আসে না, কিছু ঠাট্টা করার জন্য, কৌতুক করার জন্য, তারপরে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী শোনার জন্য, তারপরে গান গাওয়ার জন্য, গান শোনার জন্য, তারপরে কতক্ষণ এখানে বিনোদনের নাচ গানের জন্য, এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসেন। আসার পরে যদি দেখে যে যিনি আলোচনা করতেছেন উনি এসবের কিছুই নেই, গানও গায় না, নাচেও না, তারপরে কোনো কৌতুকও বলে না, কিচ্ছা কাহিনীও বলে না, খালি কয় আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, তো তখন আস্তে আস্তে উঠে চলে যায়। তো তারা মনে মনে কয় আমরা কি আল্লাহর, আল্লাহ রসুলের কথা শুনতে আসি, তো এই উনি কি ওয়াজ করে, উনি খালি কয় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা কি এগুলো শুনতে আসছি, এগুলো শুনতে আসি নাই। মানে ওই ওয়াজ মাহফিলের শ্রোতাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমরা এগুলো শুনতে আসি নাই, তো এইগুলো বলা শুরু হলে আস্তে আস্তে উঠে উঠে চলে যায়। তাহলে বোঝা যায় যে বিশুদ্ধ এলেম চর্চার, বিশুদ্ধ এলেম জানার লোকের আনুপাতিক হারে সংখ্যা কম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের যে ভাইয়েরা বোনেরা আসেন
তারা খালেসভাবে এখলাসের সাথে বিশুদ্ধ এলেম চর্চা করার জন্য আসেন। তো এই ধরনের এখলাসের সাথে যারা বিশুদ্ধ এলেম চর্চার উদ্দেশ্যে আসেন তাদের সোহবতে কিছুক্ষণ সময় আমরা দিতে পারা, এটা আমাদের জন্য বিরাট আল্লাহর নিয়ামত। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওয়াসবির নাফসাকা, তোমার নিজেকে সবর করো, তাদের সাথে সবর করো মানে তাদের সাথে সংযুক্ত করো, তাদের সোহবতে থাকো। কাদের সোহবতে? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকালবেলায় সন্ধ্যাবেলায় সার্বক্ষণিক যারা কি করে, ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে, তাদের রবকে ডাকে, তাদের রবের কাছে দোয়া করে, এইরকম ব্যক্তিদের সোহবতে তুমি নিজেকে নিয়োজিত করো। এরা কারা? যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকালবেলায় সন্ধ্যাবেলায় মানে সার্বক্ষণিক, সকাল সন্ধ্যা বলতে সার্বক্ষণিক, যারা আল্লাহকে তাদের রবকে ডাকে। রবকে কারা ডাকে? রবকে তো অনেকেই ডাকে, কিন্তু এই ডাকা বলতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, যারা আল্লাহকে ডাকার জন্য বিশুদ্ধ এলেম চর্চায় আগ্রহী। কারণ আল্লাহকে ডাকতে হলে এলেম লাগে, না হয় আল্লাহকে ডাকতে যায় সেরেক করেও বসে থাকে যদি বিশুদ্ধ এলেম না থাকে। এই জন্য আল্লাহকে ডাকতে হলেও, আল্লাহর উপরে ইমান আনতে হলেও বিশুদ্ধ এলেম লাগবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম শিখো, জানো, বুঝো ভালো করে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এটা জানো, এটা বুঝো, এটার এলেম শিখো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইমান আনতে হলে এলেম লাগে। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমার নিজের জন্য, মুমিন মুমিনাতদের জন্য গুনাহের ইস্তিগফার করো। ওই ইস্তিগফারের জন্য ফালাম মানে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হলে, ক্ষমা চাইতে হলেও এলেম লাগে। এলেম ছাড়া আল্লাহর কাছে মাফও চাওয়া যায় না, ক্ষমাও চাওয়া যায় না, ইস্তিগফারও করা যায় না। এই জন্য আল্লাহ পাক ইমানের এলেমের কথাও বলছেন, আমলের এলেমের কথাও বলছেন, দুই এলেমের কথাই বলছেন। তাহলে যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, এরা ওই সমস্ত মানুষগুলোর দ্বারা এলেম সহকারে ডাকে, যারা বিশুদ্ধ এলেম সহকারে আল্লাহকে ডাকে। কারণ আল্লাহকে তো মুশরিকরাও ডাকে, মুশরিকরা আল্লাহকে ডাকে না, মুশরিকরা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে মুশরিকরা, কিন্তু সেই দোয়াটা বিশুদ্ধ এলেম সহকারে ডাকে না। আর যারা বিশুদ্ধ এলেম সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এরা হলো মুখলিসিন, এরা হলো মুত্তাকিন, এরা হলো মুমিনিন, এরা হলো আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন এদের সোহবতে তোমরা কাটাও। এই জন্য দিন, বিশুদ্ধ দিন চর্চাকারী, এলেম চর্চাকারী ভাই বোনদের সোহবতে কাটানো, এটা আল্লাহর বিরাট এক নিয়ামত। এই জন্য আল্লাহ পাকের আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল আল ওয়াসাইলুল মুইনা আলা ইত্তিবাউন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে গেলে যেই জিনিসগুলো আমাদের জন্য সহায়ক, মানে এই জিনিসগুলো সাথে থাকলে, এই গুণগুলো সাথে থাকলে
ওই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করাটা সহজ হয়ে যায়। বেদাত থেকে মুক্ত থাকা তার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। এজন্য আমাদের প্রত্যেককে, আমরা এখানে যারা এসেছি আজকে, সবাই কিন্তু বেদাত মুক্ত সুন্নতি আমল করার জন্য আগ্রহী, আগ্রহী না? আমরা সবসময় দুইটা স্লোগান বলি যে আমাদের মূল দাওয়াত হলো শিরক মুক্ত তাওহিদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা মূলত এই দুইটা জিনিস চাই, আমাদের ঈমানটাকে শিরক মুক্ত তাওহিদ ভিত্তিক করতে চাই, আর আমাদের আমলগুলোকে বেদাত মুক্ত সুন্নতি আমল করতে চাই। এটাই হলো আমাদের মূল দাওয়াত, মূল কাজ। এজন্য আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে এই দুইটা বিষয় কেন্দ্র করে, দুইটা বিষয় কেন্দ্রিকে আমরা দাওয়াত উপস্থাপন করি। মূল আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই দুইটাই, যে ঈমানটা নিয়ে কবরে যাইতে হবে, সেই ঈমানটা যাতে শিরক মুক্ত হয়, সেই ঈমানটা যাতে তাওহিদি ঈমান হয়। কারণ আল্লাহ পাক যে ঈমান দ্বারা জান্নাত দিবেন, সেই ঈমানটা শিরক মুক্ত তাওহিদি ঈমান হতে হবে। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। শর্ত হলো খালি ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবেন, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি, কেমনে বুঝলেন, বুঝছেন কেমনে? জুলুম মানে যে শিরক। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এখানে আল্লাহ পাক শুধু জুলুম বলছেন, কিন্তু সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ্শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ্শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো খালি জুলুম না, মহান জুলুম, বড় ধরনের জুলুম। তা আল্লাহ পাক বলতেছেন ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না, তার অর্থ হইল ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করা যাবে না, ঈমানটা শিরক মুক্ত হতে হবে। যদি শিরক মুক্ত হয় তাহলে আল্লাহ পাক বলতেছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলো নিরাপদ। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোর জন্য রয়েছে নিরাপত্তা। কিসের নিরাপত্তা, কিসের নিরাপদ? এরা দুনিয়াতেও নিরাপদ থাকবে, এরা আখেরাতেও নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়ার নেতৃত্ব এদের হাতে চলে আসবে। শর্ত হইল এদের শিরক মুক্ত তাওহিদ ঈমান লাগবে। মাঝে মাঝে কিছু কিছু ভাইদেরকে খালি একামতে দিন, একামতে দিন, একামতে দিনের অর্থই বুঝে নাই। একামতে দিন মানে শিরক মুক্ত তাওহিদি ঈমান গড়া, এটার নাম হলো একামতে দিন। কারণ আপনি দিন কায়েম করবেন, দিন কায়েম মানে কি, যে সমাজ থেকে আপনি শিরক দূর করবেন, বেদাত দূর করে তাওহিদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, তাহলে ঈমানটাকে শিরক মুক্ত করা, এটাই তো একামতে দিন। দিন কায়েম, দিন প্রতিষ্ঠা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম একামতে দিনের কাজ করছেন। তারা কি কাজ করছেন? তারা দুনিয়ার মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানটা যদি শিরক মুক্ত ঈমান হয়,
তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদেরকে আল্লাহ সারা দুনিয়ার খেলাফত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে আমরা মার খাওয়ার নির্যাতিতর মূল কারণ আমাদের ঈমান শিরক মুক্ত না, আমাদের ঈমানগুলো শিরক যুক্ত। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হইও না, চিন্তা করিও না, মনমরা হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই পৃথিবীতে বিজয়ী, তোমাদের নেতৃত্বে সারা জমিন চলবে, পৃথিবী চলবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হতে হবে। যদি তোমরা মুমিন হও, তো মুমিনটা কীরকম মুমিন? ফজরের সময় ঘুম থেকে উঠে না এরকম মুমিন। এরকম মুমিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দিবেন না। যেই মুমিন ঘুষ খায়, যেই মুমিন সুদ খায়, যেই মুমিন কবরে সাজদা করে, যেই মুমিন কবরবাসীর কাছে দোয়া করে, যেই মুমিন কবরবাসীর জন্য মান্নত করে, যেই মুমিন কবরবাসীকে কেন্দ্র করে ওরস শরীফ করে, যেই মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কেক কাটে, বার্থডে পালন করে, এইসব মুমিনদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দেবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, উলাইকা লাহুমুল আমন, তারা নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ থাকবে। দুনিয়াতে আজকে ইহুদি নাসারা মুশরিকিনদের হাতে আমরা নির্যাতিত, আল্লাহ পাক বলছেন এই নির্যাতিত হতে হবে না, নিরাপদ থাকবা। আখেরাতেও জাহান্নামের আগুন থেকে তোমরা নিরাপদ। শর্ত হইল, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না, শিরকের সাথে মিশ্রিত করা যাবে না। ওয়াহুম মুহতাদুন, আল্লাহ পাক বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যাদের ঈমানটা শিরক মুক্ত, এই মানুষগুলোই আল্লাহর ঘোষণা যে এরা হেদায়েত প্রাপ্ত মানুষ। যে যাই বলুক, কেউ আপনাকে লা মাযহাবি বলতে পারে, কেউ আপনাকে ওহাবি বলতে পারে, কেউ আপনাকে আরো অনেক লকবে অনেক উপাধিতে ভূষিত করতে পারে, এটা আল্লাহর উপাধি হলো, আপনার উপাধি ওয়াহুম মুহতাদুন, আপনি হলেন হেদায়েত প্রাপ্ত। তো সারা দুনিয়ার সব মানুষ বলতেছে এই মিয়া তুমি হেদায়েত পাও নাই, আল্লাহ বলতেছেন তুমি হেদায়েত পাইছো। তাহলে আল্লাহ একা বলাটাই ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহর সাক্ষীটাই যথেষ্ট। জমিনে অনেক নবী রাসূলরা এসেছিলেন, তাদেরকে জমিনের সব মানুষ বলছে তোমরা গোমরাহ, নবীদেরকে বলছে, বলছে না নবীদেরকে, সারা পৃথিবী সব মানুষ বলছে তোমরা গোমরাহ, আল্লাহ বলতেছেন তুমি হেদায়েতের উপরে আছো। ওই আল্লাহর বলাটাই ওই নবীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক নবী আসবেন, খালি একজনই, একটা উম্মত নাই, খালি নবী একা, ওই নবীর পৃথিবীতে একজন উম্মত নাই, এরকম নবীও জমিনে থাকবেন। তাহলে তাদেরকে দুনিয়ার মানুষ গোমরা বলছেন, কবি বলছেন, গণক বলছেন, জাদুকর বলছেন, কত রকমের কথা বলছেন, কিন্তু সারা দুনিয়ার মানুষ বলার পরেও আল্লাহ বলছেন যে আপনি হেদায়েত প্রাপ্ত, বাস এটাই যথেষ্ট। এই জন্য আমি যদি শিরক মুক্ত ঈমানের অধিকারী হই, আমি যদি তাওহীদি ঈমানের অধিকারী হই, তো সারা দুনিয়ার সবাই যে যাই বলুক আল্লাহর ঘোষণা ওয়াহুম মুহতাদুন, আমি হেদায়েত প্রাপ্ত, আমি হেদায়েতের উপরে আছি। দ্বিতীয় বিষয় যেটা, সেটি হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা এই বাংলাদেশে মোটামুটি আমলকারীর সংখ্যা যা আছে, কিন্তু সমস্যা হলো মূল জায়গায় যে আমলগুলো বেদাত মুক্ত না, আমলগুলো সুন্নতি না, এটা আমাদের বড় সমস্যা। আমল করি অনেক আমল, কিন্তু আমলের মধ্যে বেদাত আছে, সুন্নতের অভাব, সুন্নত অনুযায়ী আমল নাই। কারণ আমরা বেদাত বুঝি নাই, এত্তেবা বুঝি নাই, সুন্নতের এত্তেবা বুঝি নাই, বেদাত বুঝি নাই। বেদাত নিয়ে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম হাসি ঠাট্টা করে, মিয়া যার দাঁত আছে সে হলো দাঁতওয়ালা, যার দাঁত নাই সে বেদাত। বেদাত মানে বেমানি নাই, দাঁত মানে দাঁত, দাঁত নাই,
বা এটাই হলো বেদাত। মানে বেদাত কোনো বিষয় না, বেদাত করলে কোনো অসুবিধা হয় না, কারণ সমস্ত বেদাত হাসানা। আমাদের সম্মানিত ওলামা ইকরামদের দৃষ্টিতে যত বেদাত আছে সব কি হাসানা, সুন্দর বেদাত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা, আল্লাহ রসুল বলছেন যত বেদাত আছে সব দলালা। কিন্তু আমরা বলি না দলালা না, সব হাসানা, সব সুন্দর। তো বেদাত তো সুন্দরই হবে, অসুন্দরে যদি হয় ওটা কিন্তু বেদাত হইতো না জীবনেও। কারণ অসুন্দর হইলে এটা বাংলাদেশে না সারা পৃথিবীতে কেউ করতো না, এটা অসুন্দর হইলে। এটা সুন্দর দেখতে বাহ্যিকভাবে সুন্দর বলেই মানুষ বেদাত করে। বেদাতের মার্কেট খুব গরম, বেদাতের মার্কেট সবচেয়ে গরম বাংলাদেশে। গরম মার্কেট বুঝেন তো, ঠান্ডা মার্কেট আর গরম মার্কেট বুঝেন তো। বাংলাদেশে সুন্নতের মার্কেট খুব ঠান্ডা মার্কেট, আর বেদাতের মার্কেট খুব গরম মার্কেট। যিনি যত বেশি বেদাত করতে পারেন তিনি তত বেশি বড় আল্লাহর ওলি। বাংলাদেশে যিনি যত বেশি বেদাত করতে পারবেন তিনি তত বড় আল্লাহর ওলি। যিনি যত বেশি বেদাত করতে পারবেন তিনি তত বড় আলেম। যিনি যত বেশি বেদাত করতে পারবেন তিনি তত বড় বক্তা। অর্থাৎ বেদাতের মার্কেট, বেদাতের প্রচার, বেদাতের প্রসার এখানে রমরমা। এই কারণে আজকে আমাদের সমাজে বেদাতে ভরপুর, বেদাতে ভরপুর। অনেক বাইরে ফোন করে বলেন যে ভাই আমাদের এই এলাকার অবস্থা খুব খারাপ, এই এলাকা খালি বেদাত আর বেদাত। তা আমি বলি যে আপনার এলাকার অবস্থা খারাপ, ভালো কোন এলাকার অবস্থা? সারা বাংলাদেশে তো একই অবস্থা, কোন এলাকাটাই বেদাত মুক্ত? অনেক এলাকায় গেলে আমরা দেখি যে লেখা থাকে ভিক্ষুক মুক্ত এলাকা, দেখছেন না? এটাও দেখে নাই, কেউ দেখেন নাই? অনেক জায়গায় দেখবেন যে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে যে ভিক্ষুক মুক্ত এলাকা। বাংলাদেশে ভিক্ষুক মুক্ত এলাকা আছে, রিক্সা মুক্ত এলাকা আছে, ধূমপান মুক্ত এলাকা আছে, অনেক আরো অনেক মুক্ত এলাকা আছে, কিন্তু বেদাত মুক্ত এলাকা বাংলাদেশে নেই। একটা এলাকা বাংলাদেশে দেখাবেন যে এই এলাকাটা বেদাত মুক্ত এলাকা, এরকম এলাকা দেখছেন কোথাও নেই। বরং এবং আমরা কেউ মানে যারাই হক্কানি, বিশ্বের সবচেয়ে এক নম্বর হক তরিকা আমরা, বাংলাদেশের সব পীর সাহেবেরা কিন্তু বিশ্বের এক নম্বর হক তরিকা, দুই নম্বর কেউ নাই। সবার তরিকাটাই বিশ্বের এক নম্বর হক তরিকা। তো যিনি বিশ্বের এক নম্বর হক তরিকা আছেন উনিও দাবি করতে পারেন না যে আমার এই এলাকাটা বেদাত মুক্ত এলাকা, এরকম কোনোদিন দাবি করতে শুনছেন? তো যিনি নিজের এলাকাও বেদাত মুক্ত করতে পারেন নাই, তাহলে বোঝা যায় এই দেশে আল্লাহর এই জমিনের একটু অংশও নাই যে অংশটুকু বেদাত মুক্ত, এরকম এলাকা বেদাত মুক্ত এলাকা নাই। অর্থাৎ প্রত্যেক এলাকা, প্রত্যেক জনপদ, প্রত্যেক স্তরে বেদাতের মহাস্তূপ জমে আছে। এই বেদাতের স্তূপ সরানো এটা অনেক কঠিন কাজ। এটার জন্য আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, অর্থাৎ আকল এবং ফিকির, এই মানহাজ ফলো করে এই বেদাতের স্তূপগুলো সরাইতে হবে। কারণ এই বেদাত আইন প্রয়োগ করে বেদাত মুক্ত করা যাবে না, মানুষকে বাধ্য করে আপনি বেদাত মুক্ত করতে পারবেন না। বেদাত মুক্ত করতে হলে তাদের মন মগজে, তাদের মস্তিষ্কে, তাদের আকলে বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পরিষ্কার করতে হবে। যখন মানুষ বেদাত বুঝবে, সুন্নতের এত্তেবা বুঝবে, তখন তাকে আপনি কয়েক কোটি টাকা দিয়েও একটা বেদাত করাইতে পারবেন না। যদি সে বেদাত কি জিনিস বুঝে, বেদাতের পরিণতি বুঝে, বেদাতের ভয়াবহতা বুঝে, এটা যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝবে না, তার আকল এবং ফিকিরে যতক্ষণ পর্যন্ত সে বেদাত বুঝতে পারবে না, এতক্ষণ পর্যন্ত তাকে বেদাত মুক্ত করা সম্ভব না। বরং তাকে নিয়ে আপনি রওনা দিবেন জান্নাতের দিকে। কিছু দূর গেছেন, পাশে দেখা যাবে যে একটা বেদাতি
অনেক লাইটিং করা, অনেক সুন্দর করা, সে কেউ বোঝে না। এখানে তো অনেক সুন্দর দেখা যাইতেছে, আর মিয়া এখানে না বুঝে কি এত লাখ লাখ মানুষ আসছে? আমি না পাগল, সব কি পাগল নাকি? এত লাখ লাখ মানুষ এখানে আসছে, এরা কি না বুঝি এসছে? বা সে বেদাতের সোরা গলিতে ঢুকে গেছে, আপনি তাকে ধরে রাখতে পারবেন না। কেন? সে তো বেদাতের কনসেপ্ট, বেদাতের ধারণা সে বুঝে নাই। সে যেখানে মানুষ বেশি দেখে সেখানে দৌড় মারে, যেখানে সে সুন্দর চাকচিক্যময় দেখে সেখানে দৌড় মারে, কারণ সে তো বেদাত ছিলেন না। কোনটা সুন্নত কোনটা বেদাত এটা তার সামনে ক্লিয়ার না। সে যখন দেখে নুরানি সেহারাওয়ালা হুজুর, বাস কয় যে বড় হুজুর, আসল হুজুর পাওয়া গেছে। যখন সে দেখে বড় পাগড়িওয়ালা হুজুর, সবুজ পাগড়ি হলে তো আরো কোনো কথা নাই, মদিনার সবুজ গম্বুজের সাথে হুজুরের পাগড়ি মিলে গেছে। আশেকে মদিনা পাওয়া গেছে, এই জন্য এই বছর বার্থডেতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে সবুজ কেক কেটে উদ্বোধন করা হয়েছে। আপনারা ফেসবুকে দেখছেন যে বিশাল একটা কেক কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে উদ্বোধন করছে। এটাই 2019 সালে প্রথম, এর আগে আর ঘটে নাই। এর আগে বার্থডে পালন হয়েছে যুগে যুগে, শিয়া শাসক এটা সর্বপ্রথম উদ্ভাবক, শিয়া শাসক কুকুবুরি ইরাকের ইরবিল প্রদেশে প্রথম আবিষ্কার করছে। তো ওই আমল থেকে এত বছর পালিত হয়ে আসতেছে, কিন্তু কখনো কেক কেটে উদ্বোধন করা হয় না, পালন করা হয় নাই। এই বছরে সর্বপ্রথম বাংলাদেশে সবুজ কেক, মানে কেকের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ কবরের উপরে যেরকম সবুজ গম্বুজ, এরকম সবুজ গম্বুজ বানিয়ে ওই কেক কেটে উদ্বোধন করা হয়েছে। তাহলে সবুজ গম্বুজ কেটেও ফেলা হয়েছে, সবুজ গম্বুজকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। আশেকে রাসূলেরা করছেন সবুজ গম্বুজ কেটে। তাহলে আপনি, আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত যদি ক্লিয়ার না হয়, সুন্নত যদি স্পষ্ট না হয়, তাকে আপনি কোনোভাবেই আপনি তাকে বেদাত মুক্ত করা সম্ভব নয়। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুইটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার থাকতে হবে। একটা হলো সুন্নতের এত্তেবা, আর একটা হলো বেদাত। মানে এত্তেবা নষ্ট হইলেই বেদাত হয়, এই জন্য ভালোভাবে বুঝতে হবে এত্তেবা কাকে বলে, এত্তেবা কি জিনিস। আমরা এত্তেবা বলেই এরপরে আমরা আলোচনায় আসব। এই এত্তেবা করার জন্য কী কী পদ্ধতি, কী কী উসলুব, কী কী মানহাজ আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করাটা, এটা কি ফরজ নাকি ওয়াজিব, না সুন্নত না মুস্তাহাব? ফরজ। এত্তেবা করাটা ফরজ। ফরজ কেমনে পাইলেন? ফরজ তো এখন বাংলাদেশে নিজে নিজেও বানায়, এখন আমাদের বড় হুজুরেরা বাংলাদেশে ফরজ নিজেরাই বানায়। দেয়ালে দেয়ালে দেখবেন সাইয়েদুল আয়াত শরীফ, দেখছেন নি কোথাও? এটার অর্থ কি? সাইয়েদুল আয়াত শরীফ মানে কি? এটা প্রথমে আমিও বুঝি নাই, কিরে এই কি জিনিস, কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই, দুনিয়ার কোথাও নাই, আসমান জমিনে, বাংলাদেশে হঠাৎ করে উদ্ভব হইল কি, সাইয়েদুল আয়াত শরীফ। পরে অনেক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে বুঝছি, এটা বুঝতে আমারও সময় লাগছে, এটা কি জিনিস, কারণ এটা তো এই 1400 বছরের ইতিহাসে কেউ নামও শুনে নাই। আচ্ছা, এটা মানে কি? এটা হলো আয়াত, হলো ঈদের বহু বছর। আয়াত মানে যত ঈদ আছে সমস্ত ঈদের সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, মানে সকল ঈদের মহান ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের শরীফ ঈদ, এজন্য শরীফও আছে, সাইয়েদুল আয়া শরীফ। এই শরীফ যেটা, সাইয়েদ, সাইয়েদ যেটা সকল ঈদের, এটা পালন করা নাকি ফরজ, এটা দেখছেন? তাহলে বোঝা যায় ফরজ বাংলাদেশে ফরজও সাব্যস্ত হয়ে যায়, মানে আমাদের পীর সাহেবরা এত পাওয়ারফুল যে ফরজও সাব্যস্ত করতে পারে, মানে নিজেরা জাতির উপরে কোনো কিছু ফরজও করে দিতে পারে, এটা পালন করা নাকি ফরজ। তাহলে আজ 1400 বছর পর্যন্ত যারা এটা করে গেছে, এতর অবস্থা কি হয়েছে দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক বছরও পালন করে নাই,
তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এর অবস্থাটা কি হইতেছে, যে একটা ফরজ উনি পালন না করে দুনিয়া থেকে চলে গেছে? কারণ আবু হানিফা রহমতুল্লাহ যদি পালন করতেন তাহলে তার কিতাবাদিতে লেখা থাকত। হানাফি মাজহাবের হাজার হাজার ফকি, মুস্তাহিদ, মুহাদ্দিস, আলেম এই 1400 বছর অতিবাহিত হয়েছে, তারা একজনও কেউ এটা পালন করে নাই, কারণ কোনো কিতাবে নাই। হানাফি মাজহাবের যত কিতাব আছে, কুদুরি বলেন, সরে বেকায়া বলেন, আর যা যা কিতাব আছে, কোনো জায়গায় সাইয়েদুল্লাহ আয়াত শরীফ নামে কিছু নাই। তারপর যত মুহাদ্দিসিনের কিতাব আছে, সমস্ত কিতাবে বাবু সাইয়েদুল আয়াত শরীফ এরকম কোনো অধ্যায় চাপ্তার দেখছেন? তাহলে মুহাদ্দিসিনে কেরাম এটা পালন করা ছাড়া খবরে চলে গেছে। তাহলে যুগে যুগে যারা খায়রুল কুরুনের মানুষ, যারা যুগে যুগে সালাফে সোয়ালেহীন, কেউ এই এইটা পায় নাই। কিন্তু বাংলাদেশের মানুষের কত দুর্ভাগ্য যে তারা এটা পাই গেছে, পাই গেছে না? আমার এটা ফরজ। তাহলে ফরজ বাংলাদেশে আমাদের পীর সাহেবেরা নিজেরা ফরজও বানাইতে পারে। আবার মাঝে মাঝে শোনা যায় 4 মাজহাবের 1 মাজহাব মানা কি ফরজ। দেখেন আরো এক ফরজ বানানো হয়েছে বাংলাদেশে, কত পাওয়ারফুল, যে নিজেরা ফরজ বানাই ফেলায়। যদি এটা ফরজ হইতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে হানাফি মাজহাবের যত ফকিরা ছিলেন, মুজতাহিদরা ছিলেন, তারা সকলেই কিতাবের শুরুতে লিখতেন যে আমার এই মাজহাব মানা তোমাদের উপরে ফরজ। এরকম কোনো কিতাবে লেখা থাকতো না। কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কিতাবে কোথাও দেখছেন যে হয় হানাফি মাজহাবের কিতাব বা শাফি মাজহাবের কিতাব বা হাম্বলি মাজহাবের কিতাব, ওই কিতাবে লেখা আছে যে আমার এই মাজহাব তোমাদের জন্য মানাটা ফরজ? আচ্ছা যদি ফরজ হয়, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাজহাবটা মানা যদি ফরজ হয়, তাহলে এই ফরজটা প্রথম লঙ্ঘন করছে কে? ইমাম মালিক। কারণ উনি তো প্রথম ওই আবু হানিফা রহমতুল্লাহ এর মাজহাব না মানে উনি আরেক মাজহাবের অনুসারী হয়েছে, হয়েছে না? তাহলে উনি প্রথম ফরজ লঙ্ঘন করছে। তারপরে বড় ফরজ লঙ্ঘনকারী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি তার সামনে 2টা ফরজ মাজহাব থাকার পরে উনি কোনোটা না অনুসরণ করে মাজহাবের বাইরে চলে গেছেন, লা মাজহাবি হয়ে গেছেন। আচ্ছা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনিও তো এই 3টার কোনোটাই অনুসরণ করেন নাই, তাহলে উনিও তো লা মাজহাবি হয়ে গেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তারাও তো এই ফরজটা পালন করেন নাই। তাহলে সবাই এই ফরজ লঙ্ঘন করে ফেলছে, 1400 বছর ধরে ফরজ লঙ্ঘন করছে। আর যদি একটাই ফরজ হয় তো বাকি মাজহাবগুলো তো ফরজের বাহিরে। আবার মাঝে মাঝে শোনা যায়, বলা হয় যে 4 মাজহাবে ফরজ, 4 মাজহাব 4 ফরজ। তো 4 ফরজে যদি হয় তা আপনি 1টা পালন করলেন আর 3টা করলেন না। ওজুর ফরজ হলো বাংলাদেশে বা হানাফি মাজহাবের মত অনুযায়ী 4টা। 4 ফরজের মধ্যে আপনি 1টা ফরজ পালন করছেন আর 3টা করেন নাই, অজু হবে? তা আপনার মাজহাব যদি 4টায় 4 ফরজ হয় তো 1 ফরজ পালন করছেন, 3 ফরজ বাদ দিয়ে দিছেন, আপনার তো 3টা ফরজ বাদ, তা আপনি তো টোটাল ইসলাম থেকে বাইরে গেছেন, কি বলেন? 4 ফরজের 1 ফরজ যদি মানেন আর 3 ফরজ না মানেন, তাহলে আপনি কি ইসলামের মধ্যে আছেন? ইসলাম থেকে তো বাইরে হয়ে গেছেন। তাহলে ফরজ নিজেরাও বানায়, কিন্তু এত্তেবার ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিছেন। কারণ ফরজ সাব্যস্ত হইতে হইলে কোরআনে কারিমের আয়াত লাগে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস লাগে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এত্তেবা শব্দটা উল্লেখ করে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই কথা বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এখানে ভালোবাসো মানে মহব্বত করো মানে যদি তোমরা আল্লাহর ইবাদত করো,
ইন কুনতুম তুহিব্বুন আল্লাহর অর্থ হলো ইন কুনতুম তা'বুদুন আল্লাহ, কারণ এবাদতের এক নম্বর রুকন হইল মহব্বত। ভালোবাসা না হলে এবাদত হয় না। এবাদতের তিনটা রুকনের এক নম্বর রুকন হলো মহব্বত। এজন্য আল্লাহ পাক মহব্বত শব্দটা দিয়ে বলছেন। এটা কোরআনে কারিমে আরো অনেক আয়াত আছে, যেমন আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়ালা তাজহার বিসালাতিকা, তোমার সালাতকে জোরে জোরে করিও না। এখানে সালাত মানে কেরাত, সকল মুফাসসিরিন কেরাম বলেন এখানে সালাত মানে কেরাত, কেরাত সালাতের একটা ফরজ। এই জন্য আল্লাহ পাক কেরাত বোঝানোর জন্য সালাত ব্যবহার করছেন। ঠিক এবাদতের তিন রকমের প্রথম রকম হলো মহব্বত, এই জন্য আল্লাহ পাক এবাদত বুঝাইতে মহব্বত ব্যবহার করছেন। আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে কথা বলাটা দেখি ইবাদত করো, ইবাদত করতে হলে কি করতে হবে, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করা লাগবে, আমার ইত্তেবা করো। এই অর্ডারটা কার? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে দিলেন যে তোমরা আমার ইবাদত করবা, আমার নবীর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। যদি আমার নবীর ইত্তেবা করো দুইটা বড় বড় পুরস্কার দিব, সুবহানাল্লাহ। এই দুটো পুরস্কার বলে আর কিছু দরকার নাই। প্রথম পুরস্কার কি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তোমাকে মহব্বত করব, সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় মাওলারে পাওয়ার জন্য কতজন বাঁশদড়ি উপরের দিকে উঠে যায়, মাওলারে পাওয়ার জন্য। আহারে মাওলা, কই মাওলা, আমার মাওলা কোথায়? এখানে যদি ওই ভাইকে জিজ্ঞেস করেন, এই ভাই তোমার মাওলা কোথায়, কয় সাইড দিকে। তো যদি মাওলা সাইড দিকে হয়, তুমি উপরে উঠতেছো কোনো ভাই? মাওলা কি উপরে নেই? তুমি বাঁশদড়ি উপরে উঠো কেন? তুমি বলতেছো মাওলা সাইড দিকে, তো জমিনের ভিতরে ঢুকে যাও, মাওলা তো জমিনে আছে, আছে না? তাহলে কবরের ভিতর দিয়ে ছিদ্র দিয়ে নিচে ঢুকে যাও, মাওলারে খোঁজো জমিনে যাই, তো নিচের দিকে তো খোঁজো না, খোঁজো খালি উপরের দিকে। কারণ কি, আল্লাহ পাক মানুষের ভিতরে ফেতরাত, ফেতরাতে বাশারিয়্যা, আল্লাহ পাক মানবীয় ফেতরাত দিয়ে দিয়েছেন অন্তরের ভিতরে। মানুষ মুখে ভুল করলেও আসল জায়গায় ভুল করে না, মুখে অনেক কিছু বলে। অনেক সময় দেখবেন আপনি আসরের নামাজ পড়তেছেন, তো মনে মনে যারা নিয়ত করে, নিয়ত যারা পড়ে, তারা বলে ফেলায় নামায়তে অনুসাল্লিয়ালিল্লাহি তাআলা আর বারাকাতা সালাতে জোহর, পড়তেছে আসর কিন্তু বলে ফেলছে কি জোহর। মুখে ভুল হয়ে যায় অনেক সময়, কিন্তু ফেতরাতে এটা ভুল করে না। এই জন্য সে বলতেছে মাওলা সাইড দিকে, কিন্তু সে মাওলারে খোঁজার জন্য জমিনেও ঢুকতেছে না বা সাগরেও দৌড় দিচ্ছে না, সাগরেও তো মাওলা আছে, তাহলে সে সাগরে দৌড় দিক মাওলারে খোঁজার জন্য, সেখানেও দৌড়ায় না, জমিনেও ঢুকে না, মাওলারে খোঁজে কোন দিকে, উপরের দিকে। আবার মাওলার কাছে দোয়া করে কেমনে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, দোয়া করে আর হাত উপরের দিকে উঠে। কিন্তু মাওলা যদি চারিও দিকে হয় দোয়া করতে হবে কেমনে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কারণ মাওলা চারিও দিকে, হাতও চারিও দিকে ঘুরতে হবে, কিন্তু হাত চারিও দিকে ঘুরে না, ঘুরতে দেখছেন ঘুরে না, কেন ঘুরে না? আপনি উপরের দিকে দৌড়ে রেখেছেন কেন, মাওলা কি খালি উপরের দিকে, মাওলা তো সাইড দিকে, তো তাহলে হাত সাইড দিকে ঘুরেন, ঘুরে না। কারণ ফেতরাত আল্লাহ পাক মানুষের ভিতরে ফেতরাতে বাশারিয়্যা দিয়েছেন, ওই বাশারিয়্যা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ কোন দিকে, ফিসসামা, আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে। এটা ফেতরাত, আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি আমার নবীর সুন্নতের ইত্তেবা করতে পারো, আমার নবীকে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিশ্চয়তা দিলাম আমি তোমাকে মহব্বত করবো, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোরে ভালোবাসে আর কিছু দরকার আছে? আমার আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আর দুনিয়ার কারো মহব্বত দরকার নেই। যদি আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহ বলছেন একটা কাজ নিশ্চিত। আচ্ছা, আল্লাহ কারোরে মহব্বত করলে জাহান্নামে দিবে?
আল্লাহ মহব্বত করে যাও, তোমার ভালোবাসে জাহান্নামে যাও, এরকম দিবে সম্ভাবনা নাই। আল্লাহাক মহব্বত করা মানে জাহান্নাম থেকে নাজাত পাওয়া, আল্লাহাক মহব্বত করা মানে জান্নাত পাওয়া, আল্লাহাক মহব্বত করা মানে আজাবে কবর থেকে নাজাত পাওয়া, আল্লাহাক মহব্বত করা মানে সাকারাতুল মাউত থেকে নাজাত পাওয়া, আল্লাহাক মহব্বত করা মানে কিয়ামতের ময়দানে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে নাজাত পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গা কোনটা? এত্তেবা, এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাকি কয়, এই আব্দুল্লাহ, এই আব্দুল করিম, এদিকে আসো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ যদি কারোর এই সব গুনাহ মাফ করে দিছি, বাস আর কিছুর দরকার নেই। এবার জান্নাত দিলেও দিক, না দিলেও নাক, এক জায়গায় বসে রাখুক, যা কানে রাখে আল্লাহ। কিন্তু আল্লাহ যদি কেউ তোমার সব গুনাহ মাফ করে দিছি, আর বিপদের সম্ভাবনা, বিপদ তো সম্ভাবনা হইল গুনার জন্য, আমরা ভয় করি কিসের জন্য? গুনার জন্য, কারণ আমি কত গুনাহ করছি আল্লাহ, আল্লাহ যদি আমার গুনাহগুলোর জন্য ধরে আমার কি হবে, ভয় তো ওই জায়গায়। কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূলে আল্লাহর ভালোবাসা পাওয়ার, নাজাত পাওয়ার একমাত্র চাবিকাঠি মাধ্যম হলো এত্তেবায়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলে দিছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, যা ধরতে বলেন সেটা ধরো, যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো, বাস এটার মধ্যে তোমাদের নাজাত। তাহলে আমাদের সাথে বাংলাদেশের কোনো আলেম ওলামার, কোনো পীর সাহেবের, কোনো দলের কারো কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা এক জায়গায়, আমাদের বিরোধিতা এক জায়গায়, সেটা হলো বেদাতের সাথে। এই জিকির আজকার করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা জিকির আজকার চাই, কিন্তু জিকিরটা সুন্নতের আলোকে চাই। আমরাও দরুদ পড়তে চাই, কিন্তু দরুদটা সুন্নতের আলোকে চাই। আমরাও মিলাদ পড়তে চাই, মিলাদটা সুন্নতের আলোকে চাই, বেদাতের আলোকে না। মিলাদের সুন্নত পদ্ধতিও আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামেয়া তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে যা এসেছে, এই শিরোনামে একটা বাবও আছে। তাহলে সুন্নত পদ্ধতিতে সমস্ত ইবাদত, সমস্ত আমল সুন্নতের এত্তেবা অনুসারে আমরা চাই। এটা আপনি হানাফি মাজহাবে থাকেন, শাফি মাজহাবে থাকেন, মালিকি মাজহাবে থাকেন, আমাদের আপত্তি নেই। আমরা বলি না যে আপনি মাজহাব ছেড়ে দেন, মাজহাব ছাড়া দরকার নাই, আপনি ছাড়বেন কি? শেরেক ছাড়েন, বেদাত ছাড়েন, আপনি মাজহাব ছাড়িয়েন না। মাজহাব যেহেতু মূল্যবান জিনিস, এটা ছাড়ার দরকার নেই, এটা আপনি শক্ত করে ধরে রাখেন, কিন্তু আপনি ছাড়েন কি? শেরেক ছাড়েন, বেদাত ছাড়েন, এই দুটো ছাড়তে গেলে দেখবেন যে অটোমেটিক অনেক কিছু ছেড়ে যাবেন। আপনি মাজহাব ছাড়া লাগবে না, আপনি ছাড়বেনটা কি? শেরেক বেদাত। এই দাওয়াত দেওয়ার সময় মানুষকে, আম জনতাকে এইভাবেই বলবেন যে ভাই আপনি মাজহাব ছাড়িয়েন না, আপনার মাজহাব রাখেন ভালো করে, শক্ত করে, ভালো করে বেঁধে রাখিয়েন, ছুটে যাইতে পারে যে কোনো সময়, রশি মজবুত গুলো আনি বাঁধে রাখেন, কিন্তু আপনি ছাড়বেন কি? শেরেক ছাড়েন, বেদাত ছাড়েন, কারণ শেরেকের ক্ষতিকর দিক বলবেন, বেদাতের ক্ষতিকর দিক বলবেন, বাস এই দুইটা ছাড়েন, বাস এই দুইটা ছাড়ি। কেউ যদি হাম্বলি মাজহাব অনুসরণ করে অসুবিধা আছে? শেরেক ছাড়বে, বেদাত ছাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করেন। এত্তেবা মানে কি? এত্তেবাটা একটু আমরা আলোচনা করে এরপরে বিষয়টা যাব। এত্তেবা মানে কি? এত্তেবার বুঝতে হলে অনেকগুলো বিষয় বোঝা দরকার, সংক্ষেপে আমরা দু তিনটা জিনিস বলবো এত্তেবা বোঝার জন্য।
এত্তেবাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা যেভাবে করেছেন, করতে বলেছেন, করার অনুমোদন দিয়েছেন, শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তা করেছেন, এটার নাম এত্তেবা। এত্তেবার মধ্যে কয়েকটা জিনিস বলছে, একটা বলি নাই খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলছেন, যা করার অনুমোদন দিছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে দেখে যা করেছেন, শিখে দেখে অনুমোদন ক্রমে যা করেছেন, এই সবগুলার নাম হলো কি? এত্তেবা। এখন যদি আপনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন তার নাম সুন্নত, যা করেন নাই তার নাম বেদাত, এই সংজ্ঞা, এ সূত্র ঠিক না। অনেক কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু এটা সুন্নত, আছে না? বলেন তো দেখি কি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কোনোদিন কিন্তু আমাদের জন্য করা সুন্নত, এরকম দুই একটা বলেন দেখি। মুয়াজ্জিন ছিলেন না, ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইমামতি করছেন, আজান দেন নাই। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সুন্নত না হয়, বেদাত হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই, আজান দেওয়া কি সুন্নত? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এটা সুন্নত, এটা সুন্নতের এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে দুইজন, মসজিদে কুবা একজন, মসজিদে হারাম একজন, এই চারজন মুয়াজ্জিনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এই চার মুয়াজ্জিন আজান দিছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার মুয়াজ্জিনকে আজান শিখাই দিছেন, আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন, সবসময় ইমাম ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, যা করার নির্দেশ দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে নিয়ে নির্দেশ ক্রমে, অনুমোদন ক্রমে যা করেছেন, এই সবগুলোই সুন্নতের আওতাভুক্ত। কিছু কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাও কিন্তু সুন্নত না, এরকম বলেন তো দেখি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন কিন্তু এটা উম্মতের জন্য সুন্নত না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটাকে খালেস করে দিয়েছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন খালেসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খালেস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন কিন্তু উম্মতের জন্য সুন্নাত নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খালেস। তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি ছিল? ফরজ ছিল, এটা উম্মতের জন্য ফরজ না। তাহলে বোঝা যায় সুন্নতের এত্তেবা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করার নির্দেশ দিয়েছেন, যা করার অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, সুন্নতের মধ্যে সাহাবায়ে কেরামও আওতাভুক্ত। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা ছাড়া নিজের থেকে কোনো আমল, কোনো ইবাদত করেন নাই, এটা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে অন্তর্ভুক্ত করে নিছেন। 73 ফেরকার সব জাহান্নামে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা নাজাত প্রাপ্ত দল আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। দেখেন এখানে সাহাবীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ আমি যে আকীদা পোষণ করি, যে বিশ্বাস পোষণ করি, আমার সাহাবীরা হুবহু আমার এত্তেবা করে। এই জন্য আমার সাহাবীদেরকে অনুসরণ করলে, সাহাবীদের আকীদার সাথে তোমাদের আকীদার মিললে, বুঝবা তোমরা নাজাত প্রাপ্ত, তোমরা হেদায়েত প্রাপ্ত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত। তাহলে এখানে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হলো সুন্নাত। এখন আসেন, এত্তেবা করতে গেলে একই কাজ কোনো সময় সুন্নাত, কোনো সময় বেদাত, কাজ একটাই, একই কাজ, একই আমল। এটা কোনো সময় করলে সুন্নাত হয়, কোনো সময় করলে বেদাত। বলেন তো দেখি একটা, পাঁচ ওয়াক্ত সলাতের আজান, পাঁচ ওয়াক্ত সলাতের আজান দিই আমরা, দেওয়াটা কি সুন্নাত? আজান একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা সুন্নাত আমল। ঈদের নামাজের জন্য যদি আজান দিই, জানাজার নামাজের জন্য যদি আজান দিই, যদি আমি বলি মিয়া আজান দেওয়া কি খারাপ কাজ, আজান তো সওয়াবের কাজ, আজান তো ফজিলতের কাজ, অসুবিধা কি? আমি আজান দিব, ঈদের নামাজ পড়বো, এত বরকতময় নামাজ, নামাজ আজান ছাড়া কেমনে পড়ি? আল্লাহ রসুলকে কোনো হাদিসে নিষেধ করছে যে আজান দেওয়া যাবে না? নিষেধাজ্ঞার কোনো হাদিস নেই। আল্লাহ রসুল বলেন না খবরদার ঈদের নামাজে আজান দিও না, এরকম বলেন নাই। তো কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো আল্লাহ রসুল নিষেধ করছে আমি আজান দিব? আজান দিলে কি গুনাহ হয়? তাহলে বোঝা যায় এরকম ফজিলতময় কাজ, মোবারকময় কাজ, বরকতময় কাজ, ভালো আমল, এটা এক জায়গায় করলে সুন্নতের এত্তেবা হয়, আরেক জায়গায় করলে এত্তেবা হয় না, বেদাত হয়। যেমন এই আজানটা, আচ্ছা আমরা যখন হজে যাই, তখন হজে এবং উমরায় যখন আমরা এহরাম বাঁধি, তখন আমরা একটা তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন আমি বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিছি, আমি বললাম আহারে, আল্লাহর ঘরে বাইতুল্লাহর উদ্দেশ্যে যখন হজে উমরা রওনা দিই, তখন তালবিয়া পড়তে পড়তে যাই, তো এটাও তো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর না, এই মসজিদকে আল্লাহর ঘর না? আমি ধরেন শহর থেকে রওনা দিছি, এখানে নামাজ পড়ব, আমি রাস্তা দিয়ে চিৎকার করতে করতে আসতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, সবাই কয় মিয়া উমরা যাইতেছেন, আমার সালামটা একটু পৌঁছাই দিয়েন। আমাদের দেশে অভ্যাস হইল, যদি কাউকে দেখে যে এই লোক উমরা যাইতেছে বা হজে যাইতেছে, কয় ভাই আমার সালামটা একটু পৌঁছাই দিয়েন। কেন এই এই সিস্টেম আসলো কোথা থেকে? এটা হইলো আমাদের জাতীয় কবির কবিতায় আছে, কি আছে, সালাতু সালাম গো আমার, দরুদু সালাম গো আমার, কইয়ো নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায়, আছে না? হ্যাঁ, বাস মদিনায় গেলে সালাম করতে হইব, সালাম পৌঁছায় দিতে হইব। তা আপনি এখান থেকে রওনা দিচ্ছেন মসজিদের দিকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, আপনি মনে করতেছেন আমি আল্লাহর ঘরে যাইতেছি, তালবিয়া পড়তে পড়তে যাবো, আর লোকেরা কয় আমার সালাম পৌঁছায় দিয়েন। এখন কথা হলো, এই যে তালবিয়া বাড়ি থেকে পড়তে পড়তে মসজিদে রওনা দিচ্ছেন, এটা সুন্নত না বেদাত? কেন বেদাত? আমি আমি খারাপ কি কাজ করছি, এটা তো ভালো কাজ। তাহলে এটা এক জায়গায় করলে সুন্নতের এত্তেবা হয়, আরেক জায়গায় করলে বেদাত হয়, গুনাহ হয়। একই কাজ, একই আমল, একই সুন্নত, জায়গা অনুপাতে, কোন জায়গায় করলে এটা এত্তেবা হয়, কোন জায়গায় করলে এটা এত্তেবা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে করেছেন, করার নির্দেশ দিয়েছেন, করার অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই জায়গায় করলে এত্তেবা হয়।
ওই জায়গার বাহিরে অন্য জায়গায় আমি ভালো মনে করে সংযুক্ত করলে তখন আর আত্মেবা হয় না, তখন হয়ে যায় কি, এখন আল্লাহর কাছে দোয়া করা, এটা ভালো কাজ না? দোয়া কত ভালো কাজ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো কি, দোয়া না করলে জাহান্নামে যেতে হবে, এরকম আয়াত আছে, আছে না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, উদ্উনি আস্তাজিব লাকুম, ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলতেছেন, বান্দা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করি। এরপর আল্লাহ পাক বলতেছেন, যারা অহংকার করে আমি আল্লাহর কাছে দোয়া করে না, তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকানো হবে। তাহলে দোয়া না করলে জাহান্নাম, তাহলে দোয়া কত গুরুত্বপূর্ণ ইবাদত একটা। এখন এই দোয়া কোন জায়গায় পদ্ধতির পরিবর্তনের কারণে, সিস্টেমের পরিবর্তনের কারণে, কোন জায়গায় করলে ইবাদত, কোন জায়গায় করলে সুন্নত, কোন জায়গায় করলে বিদআত। যেমন বিতরের সালাত আদায় করতেছেন, বিতরের সালাতে দোয়া পড়তে হয় না কি? বিতরের সালাতে দোয়া আছে না? কি দোয়া আছে? দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতের সময় ওয়ায়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ায়ে কুনুত পড়তেন, তখন ওয়ায়ারফাউ ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দুই হাত উত্তোলন করতেন, আবার রাফুল ইয়াদাইন করতেন না, কি করতেন? কিন্তু আমাদের বাংলাদেশে এটা রাফুল ইয়াদাইন করে, মাঝখান দিয়ে তৃতীয় রাকাতে আল্লাহু আকবার, এটার নাম হলো সোজা তাকবীর না উল্টা তাকবীর? তাকবীর দেওয়া হয় সোজা, নাম হয়েছে উল্টা তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাকবীর বলতেন, এই কথা কোনো হাদিসে আসে না। কি করতেন? ওয়াইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, কুনুতের সময় দুই হাত উত্তোলন করতেন। তাহলে দোয়ায়ে কুনুত পড়ার সময় দুই হাত উত্তোলন করা কি? সুন্নাত। মক্কা মদিনায় রমাদান মাসের ভিতরে লক্ষ্য করে দেখবেন, শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ 27 রমজানের রাত্রে কি লম্বা ভিতরে দোয়া, প্রায় 25 মিনিট 30 মিনিট লম্বা দোয়া করেন না? এখানে হাত তোলা কি? সুন্নাত। আচ্ছা, এখানে যেহেতু হাত তোলার দলিল পাইছি, তাহলে সব জায়গায় হাত তোলা সুন্নাত নাকি? আচ্ছা, শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে, শেষ বৈঠকে দোয়া পড়ি না, ওই দোয়াটার নাম কি? দোয়ায়ে মাসুরা। আমরা মনে করি দোয়ায়ে মাসুরা মানে খালি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, এটা, কিন্তু দোয়ায়ে মাসুরা মানে মা উসিরা ফিল কোরআনে ওয়াস সুন্নাতে সহিহা, কোরআন এবং সহিহা হাদিসে যত দোয়া আছে সবগুলোর নাম দোয়ায়ে মাসুরা, মানে আসারের মধ্যে আছে। আচ্ছা, এগুলো তো দোয়া, তাহলে আমি আত্তাহিয়াতের মধ্যে বসলাম, বসার পরে আত্তাহিয়াত পড়ছি, দরুদ পড়ছি, পড়ার পরে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, শেষ বৈঠকের মধ্যে, কারণ দোয়া করতেছে, দোয়ার সময় হাত তুলতে হয়। হ্যাঁ, করলাম, তারপরে অনেকক্ষণ দোয়া করে শেষ করে সালাম ফিরাইলাম। এই যে আমি হাতটা তুলছি তাশাহুদের মধ্যে, বৈঠকের মধ্যে, এটাকে সুন্নতের এত্তেবা হয়েছে না বেদাত হয়েছে? ভিতরের মধ্যে হাত তুললাম, সেখানে বেদাত করলেন না, এখানে বেদাত কেন? হ্যাঁ, একই ইবাদত, একই আমল, এক জায়গায় করা সুন্নত, আরেক জায়গায় করা বেদাত। তাহলে পরজ নামাজের সালাম ফিরাইলাম, সেখানে যদি আমার সব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলাম, এটা সুন্নত না বেদাত? অসুবিধা কি? খারাপ কিছু করছি? আমি আল্লাহর কাছে ছাইছি। আমি মিনাতে একদিন নামাজ পড়াইছি হজের সময়, তো সালাম ফিরানোর পরে আমি দোয়া করলাম, মানে সম্মিলিতভাবে এই মোনাজাত করি নাই, তখন কয়েকজন ভাই ওই তাঁবুর মধ্যে ছিলেন, কয়, দেখো এতদিন ওহাবি খারাপ শুনছি, আজকে ওহাবি দেখলাম, এরা কত খারাপ, দেখো মিনার ময়দানে আসি আল্লাহর কাছে ছাইব তাও চায় না, দেখো হজে আসে, হজে আসছে তাও আল্লাহর কাছে চায় না, এরা কত বখিল, কত কৃপণ। আরা সিটাঙ্গের হুজুরেরা এই ওহাবির কথা কইয়ে, কিন্তু আরা ন দেখি, আজকে দেখি,
মিনার ময়দানে ওয়াহাবি দেখছে, এতদিন ওয়াহাবি দেখে নাই। ওয়াহাবির লক্ষণ কি? সালাম দিয়েছে, দোয়া করে নাই। দেখো এরা কত খারাপ, মিনার ময়দানে আসছে তাও একটু আল্লাহর কাছে দোয়া করে না। তাহলে এই জায়গায় যদি আপনি হাত তোলেন, এটা বেদাত হবে। কেন? যে এই সূত্র মনে রাখতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে হাত তুলেছেন, যেখানে যেখানে হাত তোলার অনুমোদন দিয়েছেন, যেখানে যেখানে সাহাবায়ে কেরাম হাত তুলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই, দেখছেন পারমিশন পাওয়া গেছে, এইরকম জায়গাগুলোতে হাত তোলা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে। আচ্ছা শুনেন, আমি টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না কি? আছে না? কি দোয়া পড়েন আপনারা? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। চিন্তা করলাম যে আল্লাহর কাছে দোয়া করেই তো টয়লেটে যাব, তো দোয়ার সময় হাত তুলতে হয়। তা আমি টয়লেটের সামনে গিয়ে ক্যাবলামুখী হইলাম, ক্যাবলামুখী হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আদখুলা ফি বাইতিল খালা, নিয়ত করে নিলাম। নিয়ত করার পর বললাম, রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাব, আল্লাহ আমার টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করিও, আল্লাহ আমার টয়লেট সহজ করে সহজতা থেকে হেফাজত করিও। সব দোয়া করলাম, দোয়া করে টয়লেটে গেলাম। এটা কি সুন্নত হইছে না বেদাত হইছে? কেন বেদাত? আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি নাকি? খারাপ কিছু করছি? তাহলে বোঝা যায় একই জিনিস, একই ইবাদত, একই আমল সব জায়গায় করা যায় না। বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সমস্যা। কয় মিয়া আমি কি খারাপ কিছু করছি? আমি তো ভালো কাজে করছি, আল্লাহর কাছে দোয়া করা এটা কি খারাপ? আর দোয়ার সময় হাত তোলা এটা দোয়ার আদাব। আমার কাছে দুঃখ লাগে যে যখন মূর্খ মানুষেরা এই কথা কয় তখন এত বেশি আফসোস লাগে না, কিন্তু আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম তারা যখন কেউ কেউ বলে দোয়ার সময় হাত তোলা এটা দোয়ার আদব, তা আপনি টয়লেটে যাওয়ার সময় তো দোয়া পড়তেছেন, তখন হাত তোলেন, দোয়ার আদাব পালন করেন, টয়লেট থেকে বাহির হই আবার দোয়া আছে না, তখন আরেকবার আদাব পালন করেন, সেখানে তো আদাব নাই। তাহলে বোঝা গেল সব জায়গায় তোলা আদাব না, সব জায়গায় তোলা আদাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে তুলেছেন, এই মর্মে সহিহ দঈফ জাল হাদিসও নাই। তাহলে সুন্নতের এত্তেবার জন্য প্রথম কথা বুঝতে হবে যে সব জায়গায় সব আমল সুন্নত না, সুন্নতের এত্তেবা না। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই জায়গায় সুন্নত, অন্য জায়গায় সুন্নত। আরেকটা জিনিস মনে রাখবেন, ছয়টা জিনিসের মিল থাকতে হয় এত্তেবার ক্ষেত্রে। কয়টা জিনিস? ছয়টা জিনিস। একটা ইবাদতের ক্ষেত্রে ছয়টা মিল থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে। প্রথম যে মিলটা থাকতে হবে সেটা হলো আর সবব, সববের মিল থাকতে হবে। সবব মানে কারণ, কারণের মিল থাকতে হবে। অনেকে প্রশ্ন করে যে ভাই এই যে মাগরিবের দুই রাকাত, এশার দুই রাকাত, ফজরের দুই রাকাত, এখানে কেরাত জোরে জোরে পড়েন, আবার জোহরে, আসরে, মাগরিবের এক রাকাতে, এশার দুই রাকাতে, এগুলাতে আস্তে আস্তে পড়েন, কারণটা কি? আসে না এরকম প্রশ্ন? আসে না? আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে এটার কারণটা কি। তাহলে বোঝা যায় সুন্নতের এত্তেবা করতে হলে কারণে কারণে মিল থাকতে হবে, কারণে কারণে। কারণের মিল না থাকলে এটা এত্তেবা হবে না, এটা বেদাত হয়ে যাবে। কারণের মিলটা কেমন? আপনি এটা কি উত্তর দিবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জোরে জোরে কেরাত পড়লেন, আপনি এখানে জোরে জোরে পড়তেছেন, এখানে আস্তে আস্তে পড়তেছেন, এটার কারণ কি? জবাব কি দিবেন? জবাব হলো একটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছেন এই রাকাতগুলোতে কারাত জোরে পড়েছেন, এই রাকাতগুলোতে আস্তে আস্তে পড়েছেন, এটাই একমাত্র কারণ। এই কারণের মিল থাকলে এটা এত্তেবা, কারণের মিল না থাকলে এত্তেবা নাই, বেদাত হয়ে যাবে।
আল্লাহ পাক ফরজ সালাত নির্ধারণ করেছেন 5 বার। আমি যদি কেউ শুনেন, ওই আমলে মরুভূমির মধ্যে, আরবের মধ্যে কত কষ্ট সালাত আদায় করা, মসজিদে যাওয়া, কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। কি সুন্দর মসজিদ, কি এসি আছে, কি ফ্যান আছে, কত কিছু আছে। এখন নামাজ 5 বার পড়লে হবে না, আমরা আরেকবার 1 ওয়াক্ত বাড়াই নিই, 6 ওয়াক্ত। খারাপ কোনো কাজ না, 1 ওয়াক্ত নামাজ বাড়াইছি আমরা, বাড়ানো যাবে? কেন, এটা বাড়ানোর কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই 5 ওয়াক্তই থাকবে, 1 ওয়াক্ত বাড়ানো যাবে না। বাড়াইলেই নামাজ পড়ি জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়িও জাহান্নামে যেতে হয়, নামাজ পড়িও জাহান্নামে যেতে হয়। তা না পড়ি জাহান্নামে গেলে দুঃখ কম, কিন্তু পড়ি জাহান্নামে গেলে দুঃখ বেশি। যে লোকটা নামাজ না পড়ে জাহান্নামে গেছে, দুঃখ এত লাগে না, কারণ নামাজে পড়ে নাই। আল্লাহ আগেই বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরা আল মুদাসসিরের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা নামাজ পড়বে না মুসল্লি হবে না, আর জাহান্নামে যাবে। এটা তো আগের কথা, তাহলে এত দুঃখ নেই। কিন্তু যে লোকটা নামাজ পড়ে জাহান্নামে যাইব, এটাই তো সবচেয়ে দুঃখের। তাহলে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার বাহিরে গিয়ে নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগে। এটা হলো 1 নম্বর কারণ, সবব। 2 নম্বর হলো আল জিন্স, এবাদতের জিন্সে জিন্সে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদতটা যেই জিন্সের সাথে সম্পৃক্ত করেছেন, জিন্স মানে জাতি, প্রজাতি মানে ধরন, যে এই প্রজাতির, এই ধরনের, এর বাহিরে গেলে সেটা বেদাত হয়ে যায়, সুন্নতের অনুকরণ আর হয় না, এত্তেবার হয় না। যেমন ধরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির জন্য বলে দিছেন যে বাহিবাতুল আনাম হলো গরু, বাকার, গানাম, ইবেল, ওট, গরু আর বকরি। এখন আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি, ঘোড়াও কিন্তু এই জিন্সের মধ্যে পড়ে, একই ধরনের। আমি ঘোড়া দিয়ে কোরবানি করলে সুন্নতের এত্তেবা হবে? হবে না, কারণ এটা জিন্সের খেলাফ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেই জিন্সের কথা বলছেন, সেই জিন্সের থেকে ভিন্নতর চলে গেছে, এত্তেবা হবে না। 3 নম্বর হলো আল কাদার, কাদার মানে হলো পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত নির্ধারণ করেছেন, তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন জোহরের সালাত 4 রাকাত ফরজ সালাত, জুমা 6 রাকাত, যদি বলি যে না আজকে তো 8 রাকাত, আজকে ছুটির দিন, আজকে 2 রাকাত পড়মু কেন, কম পড়মু কেন, আজকে 4 রাকাত পড়ি বা 8 রাকাত পড়ি, ফরজ নামাজ বেশি পড়ি জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সুন্নতের এত্তেবা হয় নাই। এত্তেবা 2 রাকাত, এই 2 রাকাত পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। 4 নম্বর আল কাইফিয়া, ধরনে, পদ্ধতিগত ধরনে মিল থাকতে হবে, কাইফিয়াতে মিল থাকতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করার সময় আগে মুখমণ্ডল ধুইছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মাথা মাছে করছেন, তারপরে পা ধুইছেন। এখন আমি যদি আমি উপরের থেকে শুরু করবো না, আমি নিচের থেকে শুরু করবো, আগে পা ধুয়ে ফেলবো, তারপরে হাত, তারপরে মুখমণ্ডল, তারপরে মাথা মাছে, আমি ছাইরও কাজে করছি, সব কাজে করছি, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, অজু হবে? কেন, কাজ তো আমি সবগুলোই করছি, কোনোটা বাদ দিই নাই। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে। এটা হলো কাইফিয়াত। 5 নম্বর হলো আল মাকান, মাকানে মাকানে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য নির্ধারণ করেছেন আরাফার ময়দানকে, একটা স্থান নির্ধারণ করা হয়েছে, মুজদালিফাকে একটা ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, মিনাকে নির্ধারণ করা হয়েছে, তাওয়াফের জন্য একটা মসজিদকে নির্ধারণ করা হয়েছে। আমি যদি কেউ শুনেন, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর ঘরে যাইতে পারতেছি না, আমরা শাশাড়া মসজিদের চারিপাশে সুন্দর করে বানান, এখানে তাওয়াফ করি, এটাও তো আল্লাহর ঘর, করা যাবে? কেন, এখানে তাওয়াফ করলে হবে না, কেন, কারণ ওইটা মাকানের সাথে, স্থানের সাথে তাওয়াফটা সম্পর্ক, আল্লাহর জমিনে একমাত্র ঘরের সাথে নির্দিষ্ট, বাইতুল্লাহর সাথে, মসজিদে হারামের সাথে। ঠিক একইভাবে যদি বলি যে শুনেন, বাংলাদেশের মানুষ এত টাকা পয়সা নাই, সবাই আরাফাতের ময়দানে যাইতে পারবে না, আসেন আমরা এখানে টঙ্গীর ময়দানে বসি, সবাই হজের কাজটা সারাই ফেলি, কি পারবেন? হবে? কেন,
হজকে একটা ময়দানের সাথে নির্দিষ্ট করেছেন, বলছেন আল হাজ্জ আরাফা, হজ হলো আরাফার ময়দানে, এখানে স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং অন্য স্থানে করলে আর এটা জামান, জামান মানে সময়, সময়েরও নির্দিষ্টতা আছে, সময় নির্দিষ্টকরণ। যেমন হজের জন্য আরাফার ময়দানে নয় জিলহজ, সূর্য পশ্চিম আকাশে ডলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা হয়েছে। আর আমি যদি কেউ ওই দিন এত মানুষ, লাখ লাখ মানুষ, আমি এত বড় লোক মানুষ, এত মানুষের সাথে যাই, আমার কষ্ট করার কি দরকার? এরপরে তো ফ্রি হয়ে যাব, এরপরে যে আমি এক সপ্তাহ বসে থাকবো আরাফার ময়দানে, এখন তো একেবারে ফ্রি। এখন আমরা উমরার বিষয় চলে গেলাম, যাই বললাম যে এক সপ্তাহ আমি আরাফার ময়দানে বসে থাকবো, ওই সময় আধা বেলা বসতে পারি না, এখন এক সপ্তাহ, তার পরিবর্তে হজ হবে? হবে না, কারণ এর সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় চলে গেলে আর এটার কাজ হবে না। তাহলে সম্মানিত ভাইরা, এত্তেবার ক্ষেত্রে এই ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে এটা হলো কি এত্তেবা? এত্তেবা কিছুটা বুঝছেন তো? এত্তেবার ক্লাস আরো লম্বা, সারা রাত নিলেও এত্তেবা শেষ হবে না, কারণ এত্তেবার মধ্যে সব, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে, গুনামা পাওয়া যাবে, সব কিছু এত্তেবার মধ্যে। এত্তেবা বোঝা সহজ বিষয় না। শয়তান আমাকে আপনাকে সুন্নতের এত্তেবার উপরে থাকতে দিবে না, হয় বাড়াই দিব না হয় কমাই দিব, সুন্নত থেকে সরাই দিব। আচ্ছা, এখন আসেন সাতটা আমল, সাতটা আমল ভালো করে খেয়াল রাখবেন। এই সাতটা আমল করলে, সাতটা জিনিস থাকলে সুন্নতের উপরে চলা সহজ করে দিবেন আল্লাহ পাক, বেদাত থেকে মুক্ত থাকা আল্লাহ পাক সহজ করে দিবেন। এক নম্বর তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, এক নম্বর হলো তাকওয়া, আল্লাহর তাকওয়া। তাকওয়ার উপরে চললে, আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের এত্তেবা করা তার জন্য সহজ করে দিবেন, বেদাত থেকে মুক্ত থাকা সহজ করে দিবেন। সুন্নতের এত্তেবা করা, বেদাত থেকে মুক্ত থাকা, এটা তো সহজ বিষয় না, এটা জমিনে সবচেয়ে কঠিন কাজ। সুন্নতের এত্তেবা করা, বেদাত থেকে দূরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে খাস করে রহমত না করলে কোনো ব্যক্তির পক্ষে সুন্নতের উপরে থাকা, বেদাত মুক্ত থাকা এটা সম্ভব না। বড় আলেম হইতে পারে, অনেক বড় বুজুর্গ হইতে পারে, অনেক বড় কিছু হইতে পারে, কিন্তু তিনি আল্লাহ রহমত না হইলে সুন্নতের এত্তেবা করতে পারবেন না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, বড় আলেম মানে তিনি শেরেক মুক্ত বেদাত মুক্ত তা না, বড় আলেম বড় শেরেককারীও হইতে পারে। কারণ জমিনে যত শেরেক আছে ছোট আলেমেরা আবিষ্কার করে না, সব বড় আলেমেরাই করে। জমিনে যত বেদাত আছে কোনো ছোট আলেম আবিষ্কার করে নাই, বড় আলেমে আবিষ্কার করছে। তাহলে বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে, কারণ আলেম মানে তিনি শেরেক চিনে গেছে বেদাত চিনে গেছে এরকম না। কারণ দেখবেন ঘরের মধ্যে খাটের নিচে একটা সাপ লুকিয়ে রয়েছে, ঘরে কত মুরব্বী আছে, বাপ আছে, মা আছে, বড় বড় কেউ দেখে নাই, ছোট্ট একটা শিশু বাচ্চা খেলাধুলা করতে গেছে খাটের দিকে, খাটের নিচের দিকে সাপ লাফাই উঠছে, বাচ্চাটা দেখে গেছে, দেখতে পারে না? তাহলে সবাই যদি কেউ মিয়া আমরা এত বড় পণ্ডিত থাকতে আমরা কেউ সাপ দেখলাম না, বাচ্চা কেমনে দেখে? মিয়া 30 বছর বুখারি পড়ায়, 30 বছর বুখারি পড়ছি, এসব হাদিস পাইলাম না, তুমি কেমনে পাইছ? তুমি কয়দিন মাদ্রাসায় পড়ছ, কয়দিন পড়ছ? 30 বছর পড়িও না পাইতে পারে, আরেকজন 2 দিন পড়িও পাইতে পারে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন তাকে 2 দিন পড়ার পরে আল্লাহ হেদায়েত দিতে পারেন, আর যাকে হেদায়েত দিবেন না সে 50 বছর বুখারি পড়াইও হেদায়েত নাও পাইতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, সূরা আল আনফালের 29 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া ভিত্তিক জীবন চালাও, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন, তোমাদেরকে আল্লাহ পাক ফুরকান দিবেন। ফুরকান কি? ফুরকানটা হলো
এমন এক সূক্ষ্ম জ্ঞান আল্লাহ দিয়ে দিবেন যে সূক্ষ্ম জ্ঞান দিয়ে বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা সুন্নত কোনটা বেদাত। আল্লাহ পাক যদি কাউকে ফোরকান না দেয়, এলেম দিছে ফোরকান দেয় নাই, তো ওই এলেম দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা চিনবে না, কোনটা সুন্নত কোনটা বেদাত এটা চিনবে না, কারণ আল্লাহ তাকে এলেম দিছে কিন্তু ফোরকান দেয় নাই। আবার একজনকে হয়তো বেশি এলেম দেয় নাই কিন্তু ফোরকান দিছেন। আল্লাহ পাক বলছেন এই ফোরকানটা পাওয়ার শর্ত হইল ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তাকওয়া ভিত্তিক জীবন চালাও, তাহলে আল্লাহ তোমাদেরকে খাস নিয়ামত হিসাবে এই ফোরকানটা দিবেন। এই ফোরকান যখন দিবেন তুমি সুন্নতের এত্তেবা করা তোমার জন্য আল্লাহ সহজ করে দিবেন। দুই নম্বর হলো ইখলাসুল আমল লিল্লাহি আযজা ওয়া জাল্লা, প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করতে হবে। যদি আমলটা আমি ইখলাসের সাথে করি তাহলে সুন্নতের উপরে এত্তেবা করা সহজ হবে, বেদাত মুক্ত থাকা সহজ হবে। কোনো আমলের মধ্যে ইখলাস যদি না থাকে, ইবাদতে ইখলাস যদি না থাকে, তাহলে সুন্নতের উপরে চলা বেদাত মুক্ত থাকা এটা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কি থাকতে হবে, যে এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে ইখলাস, ইখলাস থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে আমার হেদায়েতের রাস্তা দেখাই দিব, হেদায়েতের রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইখলাসের সাথে সুন্নতের এত্তেবা করার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা নাই আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিবেন না। তাহলে ইখলাসের সাথে চললে সুন্নতের উপরে এত্তেবা সহজ হবে। যদি ইখলাস না থাকে আল্লাহ পাক সূরা সফের 5 নম্বর আয়াতে বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাঁকা করে দিয়েছে। যদি কেউ এলেম পাওয়ার পরেও বাঁকা হয়ে যায়, অনেক এলেম কিন্তু বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাকে বাঁকা করে দেয়, তখন সে বক্রতার পথ অনুসরণ করে, তাকে বক্র। তাহলে সুন্নতের উপরে চলতে গেলে কি লাগবে বলে গেলে হবে না, এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে ইখলাস, তিন নম্বর হলো ইজহারুল ইফতিকার লিল্লাহ ওয়া তাদাররু ইলাইহি, মানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে নিচু হয়ে আল্লাহর গোলাম হিসেবে ধরা দিয়ে আল্লাহর কাছে ইফতিকার, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে, না হয় সুন্নতের উপরে এত্তেবা করা যাবে না। যদি বলেন আমি বিশাল আলেম হয়ে গেছি, আমি তো সব বুঝে গেছি জেনে গেছি, না আপনি সুন্নতের এত্তেবার উপরে চলতে পারবেন না, বেদাত মুক্ত থাকতে পারবেন না, কারণ আপনি দেখলেন বেদাতের মাধ্যমে ইনকাম বেশি, সুন্নতের মাধ্যমে ইনকাম নাই, সুন্নতে ইনকাম নাই, ইনকাম কিসে? এখন উনি চিন্তা করে আমি তো অনেক বড় আলেম, আহারে যদি তো এগুলো না করি তো আমার পরিবার চলবো কেমনে? শয়তান তাকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তাকে অনেক কিছুর মান সম্মানের ভয় দেখায়, মিয়া তুমি বেদাত না করলে তোমার মান সম্মান থাকবে না, তুমি এত বড় আলেম জাহির করতে পারবে না, তোমার সমাজের মানুষ অ্যাকসেপ্ট করবে না, সুতরাং বেদাত করো, দেখবে যে তোমার সম্মান বাড়ি যাবো, তোমার ইনকাম বাড়ি যাবো, তোমার পদ পদবি বাড়ি যাবো, তখন অনেক বড় আলেম হওয়ার পরেও এই লোভ আর সামলাতে পারে না। এজন্য সুন্নতের এত্তেবা করতে হলে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে দোয়া করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্নতের এত্তেবা করা আল্লাহ সহজ করে দিবেন। চার নম্বর তাআল্লুমুল আহকামে শরিয়া মিনাল কোরআনে ওয়াস সুন্নাহ, শরীয়তের সমস্ত হুকুম আহকাম কোরআন এবং সহিহ হাদিস থেকে নিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে গিয়ে যদি আমি সুন্নত খুঁজি তাহলে সুন্নত পাওয়া যাবে না, কারণ সুন্নতের একটা বাজার আছে, ওই বাজারে না গেলে অন্য বাজারে সুন্নত পাওয়া যায় না। বেদাতের বাজারে যায় সুন্নত খুঁজলে, শেরেকের বাজারে যায় তাওহীদ খুঁজলে, তাহলে তাওহীদও পাওয়া যাবে না,
সুন্নত পাওয়া যাবে না। এই জন্য সবসময় শরীয়তের যত হুকুম আহকাম আছে এগুলো একমাত্র কোরআন এবং সহি হাদিস থেকে নিতে হবে। যদি কোরআন সহি হাদিস বাদ দিয়ে আমার হুজুরের কাশ্প দিয়ে নেন যে ভাই এটা জানলেন কেমনে, আমাদের হুজুরে কাশ্পের মাধ্যমে জানতে পারছে, বাস আপনি আর সুন্নতের উপরে চলতে পারবেন না, কারণ আপনার শরীয়তের এলেমের চোর্স কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি কাশ্পের দিকে চলে গেছেন, এলহামের দিকে চলে গেছেন, স্বপ্নের দিকে চলে গেছেন। ভাই এটা কেমনে পাইলো? ও স্বপ্নের মাধ্যমে পাইছে, আল্লাহ রসুল সাল্লাম স্বপ্নে দেখাই দিছেন। ভাই আপনি দশ উসুল কই পাইলেন? কো আল্লাহ রসুল স্বপ্নে দেখাই দিছেন। ভাই আপনি এই চল্লিশ দিনের নেশাব কই পাইলেন? কো আল্লাহ রসুল স্বপ্নে দেখাই দিছেন। বাস আপনি সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাবেন, কারণ আপনি এলেমের চোর্স নির্ণয়ে, এলেমের উৎস নির্ণয়ে, শরীয়তের আহকামের উৎস নির্ণয়ে আপনি বিচ্যুত হয়ে গেছেন। আপনি আর সুন্নতের এত্তাবা করতে পারবেন না। পাঁচ নম্বর, তাদাব্বুরু নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া ফাহমি মাআনিহা, কোরআন এবং সুন্নার নুসুসের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, তাদাব্বুর থাকতে হবে, গবেষণা থাকতে হবে, চিন্তা থাকতে হবে। চিন্তা শক্তি যদি হারাই ফেলান, যদি আগেই আপনি যদি আপনার চিন্তা শক্তি হারিয়ে আপনি বলদ হয়ে যান, আগেই আপনার আক্কেল দাঁত যদি ভাঙ্গি ফেলান, সাপ পোষ মানাইতে হলে কি করতে হয়? বিষ দাঁত ভাঙ্গি দিতে হয়। একটা বিষ দাঁত থাকে না সাপের, ওই বিষ দাঁত ভাঙ্গি দিলে এরপরে পোষ মানানো সহজ। আর কোনো মানুষের গোলাম বানাইতে হইলে, মুরিদ বানাইতে হইলে তার আক্কেল দাঁত ভাঙ্গি দিতে হয়। আক্কেল দাঁত ভাঙ্গি দিলে আপনি কবেন যে ভাই এখন তো সকাল 7:25 হয়েছে, এখন কয়টা বাজছে? সকাল 7:25, এখন একজনে কয় কিরে এখন দেখতেছি রাত 7:25, না আমাদের হুজুরে কয় সকাল 7:25, কয় না হুজুরেরটাই ঠিক আমারটা ঠিক না, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, দেখো আমরা দেখতেছি চারিদিকে রাত, আমাদের হুজুর কাশ্মের মাধ্যমে কত বড় আল্লাহর ওলি কারামতের মাধ্যমে জানতে পারছে এখন সকাল 7:25, কারণ কি? আক্কেল দাঁত ভাঙ্গি দিছে আগে। হুজুরে কয় আমি কিন্তু জানেন আপনারা মা ফাতেমার স্বামী, হুজুরে কয় শুনেন যে আমি কিন্তু দুনিয়াতে আরো একবার আসছিলাম, এরকম আজগবি কথাবার্তা বলতেছে, শেরিকি কথা বলতেছে, কুফরি কথা বলতেছে, মুরিদ কয় কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আমাদের হুজুর দেখো মা ফাতেমারে বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ। তো এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে কেন? আক্কেল দাঁত ভাঙিয়ে ফেলছে, বেআক্কল হয়ে গেছে, বলদ হয়ে গেছে। এগুলার আর তাদাব্বুর বলতে, চিন্তা শক্তি বলতে আর কিছু নাই। এই জন্য মানুষ মানুষকে গোলাম বানাইতে হলে আগে তার চিন্তা শক্তি নষ্ট করে দিতে হয়। কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নত তরিকা হলো মানুষের চিন্তা শক্তিকে জাগ্রত করে দেওয়া। মানুষের চিন্তা শক্তি জাগ্রত করে দিলে সে হেদায়েত পায়, মানুষের চিন্তা শক্তি নষ্ট করে দিলে সে আজীবন হেদায়েত পাবে না, সুন্নতের এত্তাবা করতে পারবে না, কারণ সে তো বলদ হয়ে গেছে, বেআক্কল হয়ে গেছে, তার কোনো আকল বলতে, চিন্তা শক্তি বলতে কিছু নাই। আপনি দেখবেন অনেক সোজা জিনিস, 2+2 কত? বাংলাদেশে অনেক মানুষ আছে জিজ্ঞেস করবেন, ভাই 2+2 কত? সমান সমান 5। আশ্চর্য লাগে, কিরে এই লোকটা এটা বুঝে না কেন? সব বুঝে, 2+2 সাইন না হয় 5 কেমনে হয়েছে? কারণ তার হুজুরে কইছে 2+2=5। তারে আপনি যত অঙ্ক করে বুঝান, দাগ টানে টানে বুঝান, এই যে ভাই ধরো এই দুইটা দাগ, এই যোগ আর দুইটা দাগ, গণ এবার 1, 2, 3, 4, 5, মাঝখানে যে যোগ চিহ্ন দিয়েছেন প্লাস এটাও গণে 5, কারণ কি? যে দুই সবাই বুঝতেছে 2+2 স্যার, কিন্তু হে কয় 2+2=5, কারণ কি? তার আক্কল শক্তি ভাঙ্গি ফেলছে আগে, বেআক্কল হয়ে গেছে। এখন যেটা কয় হে এটাই সুবহানাল্লাহ, যেটা কয় এটাই আলহামদুলিল্লাহ, হে এর বাইরে আর কিছু জানে না। এই জন্য কয় খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, এই সূত্র শুনছেন? মানে বুজুর্গের বুল ধরা এটা আরেক বেয়াদবি, মানে আমি যত কিছু বলি ভুল বলি আর শুদ্ধ বলি, খালি সুবহানাল্লাহ কবি খবরদার আমার ভুল ধরবে একবারে বরবাদ, হুজুরের ভুল ধরছ, বুজুর্গের ভুল ধরছ, এত বড় জঘন্য বেয়াদবি আর কিছু নাই। হুজুর যা কয় সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের এত্তেবা করতে হলে কোরআন এবং সুন্না নিয়ে একটু তাদাব্বুর করতে হবে,
চিন্তা গবেষণা করতে হবে। চিন্তা গবেষণা না করলে আপনি সুন্নতের এত্তেবা করতে পারবেন না, বেদাত থেকে মুক্ত থাকা যাবে না। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন তাদাব্বর করে না? তাহলে কোরআন সুন্না নিয়ে একটু তাদাব্বর করতে হবে। ছয় নম্বর, ইত্তিবাউ তরিকাতি সালাফ ফি ফাহমিন নুসুস ওয়া ফিল ইলম ওয়াল আমাল। কোরআন এবং সুন্না বোঝার ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সালাফের সালেহীনদের, সালাফদের তরিকার ইত্তিবা করতে হবে, সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে, সালাফদেরকে ফলো করতে হবে। সালেহীন অনুসরণ বাদ দিয়ে যদি নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করেন, সুন্না বোঝার চেষ্টা করেন, আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন না, গোমরা হয়ে যাবেন। একজন জিকির করে যে চক্ষু বন্ধ করে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে আল্লাহ আল্লাহ করলেন এটা দলিল কই পেয়েছেন? কয় দলিল তো অনেক, কয়টা সান? আচ্ছা দলিল বেশি দরকার নাই, একটা দেন। আল্লাহ পাক সূরা আল মুযাম্মিলের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির কর। তো বলেন আমার রবের নাম কি? আল্লাহ। তা আল্লাহ কইছে তোমার রবের নামের জিকির কর, তো আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ 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 করতেছি। দলিল ঠিক আছে না? এবার আপনারা ফতোয়া দেন, দলিল ঠিক আছে? এবার তো হাও কয় না, নাও কেনা, চিন্তার মধ্যে পড়িস। দলিল ঠিক আছে? কোরআনে কারিমের আয়াত ঠিক আছে, আয়াতের অর্থও ঠিক আছে, কিন্তু ব্যাখ্যার মধ্যে বিকৃত করা হয়েছে। কারণ ব্যাখ্যা বুঝতে হলে আয়াতের সালাফে সালেহীনদের এত্তেবা করতে হবে, সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আজ পর্যন্ত 1400 বছরে কোন মুফাসসিরের কেরাম এই আয়াতের তাফসিরে বলেন নাই যে এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আল্লাহ জিকির করবা। আচ্ছা আমি বললাম না ভাই ঠিক আছে, আপনার দলিল খুব সুন্দর, তবে আমার দুটা প্রশ্নের জবাব দেন। একটা প্রশ্ন হলো যে কোরআনে কারিমে যত আয়াত আছে সবগুলো আয়াতের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি করেন নাই, এটা জবাব দেন। করছে, আল্লাহ রাসূল সব আয়াতের আমল করছেন, তো তাহলে এই আয়াতটার আমল করছে।